বুধবার রাতে রানীগঞ্জ থানার অন্তর্গত বল্লভপুর ফাঁড়ির পুলিশ সাহেবগঞ্জ মোড় এলাকায় নাকা চেকিং চালানোর সময় বাজেয়াপ্ত করল প্রায় 3 কোটি টাকা নগদ। জানা গেছে, ব্যবসায়ী রাজীব দে, দীপেশ পাটেল ও ভরত পাটেল গাড়ির চালক রঞ্জিত সর্দারকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ অতর্কিতে নাকা চেকিং চালানোর সময় এই বিশাল পরিমাণ টাকা তারা উদ্ধার করেন। ঘটনার প্রেক্ষিতে পুলিশ ওই 4 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। পরে রানীগঞ্জ থানার পুলিশ ওই ব্যক্তিদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পাঠায়। কি কারণে তারা এত বিশাল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিলেন তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, এদিন তারা একটি বিলাসবহুল 4-চাকা গাড়ি করে পোলট্রি মুরগির ব্যবসার জন্য বিশাল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্তে পুলিশ। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।